Prostud! Prostud! ঐক্যবদ্ধ! সবাই ঐক্যবদ্ধ! এটা একমত না আমি। একজন একজনকে ঠেকাচ্ছে। এই ঠেকানোটা বন্ধ করেন। কার এসিআর কি নেত্রীর কাছে জমা আছে? প্রত্যেকের রিপোর্ট নেত্রীর কাছে জমা আছে। নিজেরা নিজেদের বিরুদ্ধে চা দোকানে বসে বাজে সমালোচনা করবেন, এদের খোঁজ খবর আমরা নিচ্ছি। এদের বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে, দল করবেন, দলের শৃঙ্খলা মেনে চলতে। শৃঙ্খলা না মানলে তো খেলায় জিতবেন না। শৃঙ্খলা মানতে হবে, জিততে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা অবতীর্ণ। আজকে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে, কারণ বিজয়কে আমরা আজও সংহত করতে পারিনি। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমরা বিজয় হয়েছি, বিজয়কে সংহত বা কনসলিডেট করতে পারিনি। আমাদের বিজয় সুসংহত করতে হবে। বঙ্গবন্ধু বিজয় দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শক্তি আমাদের বিজয়ের মুকুট ছিনতাই করে নিয়ে গেছে, যে শক্তি আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শিশু রাসেল, শেখ কামাল, শেখ জামাল, অবলা নারী, অবু শিশুকে হত্যা করেছে। ইন্ডিমনিটি আইন করে জিয়াউর রহমান এই হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। হত্যাকারীদের ইন্ডিমনিটি অব্যাহতি দিয়েছে। জিয়াউর রহমান 15ই আগস্টের আসল খুনি, জেল হত্যার আসল খুনি জিয়াউর রহমান খন্দকার মোস্তাক। 21ই আগস্ট আজকের এই প্রধানমন্ত্রীর বেঁচে থাকার কথা ছিল না। ট্রাকের একটি ডালায় লেগে যদি গ্রেনেডটা বিস্ফোরিত হতো, তাহলে বঙ্গবন্ধুর কন্যাকে আমরা পেতাম না। আমাদের সৌভাগ্য মহান আল্লাহ পাক দুইজনকে মারবেন না, সেখানে শেখ হাসিনাকে মারবেন না, রেহানাকে মারবেন না। কারণ বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোগী, শেখ রেহানাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃসময়ের সহযোগী। মনে রাখবেন, আল্লাহ বাংলাদেশকে দুইটা সম্পদ উপহার দিয়েছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য। আরেকটা সম্পদ এই দেশের মানুষের মুক্তির জন্য, আরেকটা উত্তরাধিকার সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা
বাংলাদেশ যদি কোনোদিন বিপর্যয় আসে, যত খারাপ দিন আসে, এই দেশ যতদিন থাকবে ততদিন এ দুজন মানুষ মরেও বেঁচে থাকবেন, একজন বঙ্গবন্ধু আর একজন শেখ হাসিনা। এই দুই উত্তরাধিকারের মৃত্যু নাই, এই দুই লেগাসি চিরদিন বেঁচে থাকবে যতদিন এ বাংলাদেশ থাকবে। বীর চট্টলার মানুষ লড়াই করে বাঁচতে হবে, আবার খারাপ সময় আমাদের ভাগ্যের কাছে এসেছে, আরো আবার একাত্তরের পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে, যার নেতৃত্বে আপনাদের চট্টগ্রামের আমির খসরু ওই ফখরুল, এরা আজকে মূল কারিগর, এরাই এ শয়তানদের নেতা যারা শয়তানি করছে আজকে দেশের বিরুদ্ধে। জ্বালা কেন, এত জ্বালা, টানেল দেখে জ্বালা, দক্ষিণ এশিয়ায় হয় নাই, ভারতে হয় নাই, পাকিস্তানে হয় নাই, নেপালে হয়নি, শ্রীলঙ্কায় হয়নি, হয়েছে কোথায়, বাংলাদেশে কোথায়, চট্টগ্রামে কে করেছেন, শেখ হাসিনা কি দিয়ে যাচ্ছেন আপনাদের, তিনি এই আছেন কখন থাকবেন কেউ জানে না, আল্লাহ ছাড়া। কিন্তু এই টানেল যতদিন এ কর্ণফুলীর তীরে এ বঙ্গোপসাগরের অদূরে সারা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে, ততদিন শেখ হাসিনার স্মৃতিও এই জনপদের মানুষ মনে রাখবে। অসংখ্য নেতা কর্মীকে তারা খাবে আটক করে, শুধু তাই নয়, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই তারা বিভিন্ন চুদায় অজুহাতে সারা দেশে গণতান্ত্রিক কর্মী যত আছে, কেন্দ্রীয় যত নেতা কর্মী আছে, তাদের বিরুদ্ধে গায়ে মামলা দিয়ে তাদের খাতক করে রাখছে। যেমন করে কথা আমি সকালে মানুষ এসেছে।
পুলিশবাহিনীকে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ পুলিশবাহিনীকে প্রতিদিন কর্মসূচিতে প্রতিদিন প্রোগ্রামে যেখানেই এই সরকারের পর থেকে দাবি উঠেছে প্রত্যেকটি জায়গায় মানুষ তাকে তাকে লাখে লাখে এসেছে একটা মাত্র দাবিতে সে দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ বন্ধুগণ এরা জনগণকে বোকা বানাতে চায় প্রতারণা করতে চায় সব সময় জনগণের বোকা বানিয়ে তাদেরকে বিভিন্ন পথে পরিচালিত করতে চায় আমরা এই শ্রমিক পায়রা রিক্সারে পায়রা এই রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন তারা কাজ করে আজকে এখানে দাঁড়িয়ে আছেন কেন একটা মাত্র কারণ তাদের এখন আর জীবন চলছে না চাল কিনতে পারছে না চাল কিনতে পারছে না ছেলেমেয়েদের কাপড় দিতে পারে না স্কুলে পড়াতে পারে না যোগ্য মূল্য এত বেশি হয়ে গেছে আজকে বিদ্যুতের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে জ্বালানি তেলের দাম বেড়েছে এদের সেদিকে কোনো খেয়াল নেই ডেঙ্গু যে মানুষ মারা যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই একটা মাত্র খেয়াল যে করেই হোক আমাদের দিকে থাকতে হবে এই দেশকে শোষণ করতে হবে এই দেশের মানুষের পকেট কেটে নিয়ে তাদের পকেট পানি করতে হবে বন্ধুরা আজকে আমরা রাস্তায় আমরা এমনি নামেনি আমরা নেমেছি গত 15 বছর ধরে এই ভয়াবহ জাতীয় সরকার ফ্যাসিস্ট সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে তারা আজকে নিজেদের ক্ষমতাকে উপযুক্ত করার জন্য ওটা রাষ্ট্র ব্যবস্থাকে তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আপনি দেখছেন এই নির্বাচনের আগে তারা আবার এই নির্বাচনের আগে মত করার জন্য কি করেছে তারা ডিসি এসপি এগুলো তাদের মত করে তারা সাজিয়ে নিয়েছে কিভাবে রাখা যাচ্ছে এবং নির্দেশ দিয়ে দিয়েছে যেখানে পারো যত পারো বিএনপির বিরুদ্ধে মামলা দাও মিথ্যা মামলা দাও তাদেরকে কারাগারে খাও এরা হলো অনেক নেতা আছেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা পর্যন্ত করা হয়েছে কি কারণে ঠিক আছে আছেন এনজার মামলা অনেকেই আছে মামলা মামলা নেই এরকম বিএনপি নেতা কেউ আছে তাই মামলা তো ভয় করে আসবে বলবে বলবে নাকি দেখতে তো পাই না মামলা ভয় করে চলবে না মামলাকে উপেক্ষা করে পুলিশের সাথে প্রতিবন্ধীদেরকে উপেক্ষা করে ওই যাতা করতে ছাত্রলীগ আওয়ামী লীগ কিউ লীগকে অতিক্রম করে আমাদের কাছে জোর পেতে এদের অপরাধের সীমা নাই এরা প্রজা অর্থনীতিকে লোক করেছে এই লোকের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে এমন কোনো জায়গা নেই যে তারা লোক করেনি ব্যাংকগুলো খালি করে দিয়েছে বিদ্যুৎ উৎপাদনের নামে বিদ্যুৎ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে দিয়েছে অন্যদিকে কৃষকেরা এখন বিদ্যুৎ পায় না তার সে চালাতে পারছে না আজকে কৃষকদের জন্য যে সারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে তারা সেই সার দিয়ে তাদের ফসল উৎপাদন করতে পারছে না কিন্তু আবার তাদের ফসলের দাম পাচ্ছে না বন্ধুগণ আজকে স্বাস্থ্য ব্যবস্থার অংশ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে গেছে সামগ্রিকভাবে এই কথা কথিত অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার এই রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা যা একটু পরিষ্কার করে বলছি এখন আর অন্য বড় কথা শুনতে চাই আমরা সরাসরি বলতে চাই যে প্রত্যেক প্রয়োজন সংসদকে মুক্ত করে দেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন স্থানীয় সরকারের নেতাদের একটা মিটিং করেছে তারপরে কমিশনার চেয়ারম্যান মেয়র ডেপুটি মেয়র এই সবগুলো মিলে করে বাংলাদেশে মিটিং করে তাদেরকে বলেছে যে ভোট করতে
হবে নির্বাচন হবে আপনারা ভোটারদের জোর করে করবেন ভোট কেন্দ্রে নিয়ে আসবেন 2014 সালে ভোট করেছিলেন দেখা গেল ভোট কেন্দ্রের কোন লোক নিয়ে আয় তারপরে কুকুর শুয়ে আছে মনে আছে আপনাদের অঙ্গি মাঠে আছে আপনি বলছিলেন আমাকে মনে নাই আমাদের সরকার প্রধান তিরিশে দিন বলেছিলেন নির্বাচনের নাম দিয়েছিলেন উত্তম